বাংলা নাটক দেখলে গুনাহ হবে কিনা, এটা কোনো প্রশ্ন হলো ভাই? বাংলা নাটক দেখলে গুনাহ হবে মানে, মানে আপনার সন্দেহ হচ্ছে যে দেখেন কোন লেভেলে গেছে মানুষ, মনে করে হিন্দি ইংরেজি দেখলে না গুনাহ হবে, বাংলা দেখলে কি আর গুনাহ হবে? দেখুন ভাই, হাসার জিনিস না, কোন আমাদের কাছে অনেক এমন এমন প্রশ্ন আসে যে প্রশ্নগুলো দূর থেকে মানুষ মনে করে এটা কেউ করে, আসলে লোকটা ওটা জানা দরকার, অতটুকু উনি জানেন না হয়তো, হতে পারে। দেখেন নাটক সিনেমা দেখার সাথে হালাল হারামের সম্পর্ক হলো দৃশ্যের সাথে সম্পর্ক, এটার সাথে ভাষার সম্পর্ক আরবিতে নাটক দেখলে সওয়াব হবে, বুঝেন নাই কথা? আরবিতে যদি আপনি নাটক দেখেন যে নাটকে নারী পুরুষ একসাথে অভিনয় করে, মিউজিক আছে, হারাম জিনিস আছে, যেটা দেখা হারাম, এটা যদি আরবিতেও দেখানো হয় জায়েজ হবে? তাহলে বোঝা গেল এটার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই, কি দেখছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি কোনো অপর্ণার দিকে তাকান তাহলে সেটা দেখা কি, এবং কোনো হারাম দৃশ্য যদি দেখেন, অশ্লীল কোনো দৃশ্য যদি দেখেন, মিউজিক যদি আপনি উপভোগ করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে, হারাম হবে। এর বাইরে কোনো কিছু থাকলে আলাদা হবে, আপনি ধরেন ইংরেজিতে হোক, আরবিতে হোক, বাংলা হোক, যেটাই হোক, যেটা বাইরে দেখা যায় সেটা টেলিভিশনে দেখাও, বাইরে একজন মানুষ একজন পুরুষকে একজন পুরুষ দেখছে, হালাল না হারাম? আপনি বাহিরে যেটা দেখা যায় টিভিতেও সেটা, বাহিরে যেটা দেখা না যায় টিভিতেও সেটা দেখা না যায়, বাহিরে একজন পুরুষ একজন নারী যার মাহরাম না তাকে দেখা জায়েজ আছে? তাহলে টিভিতে দেখাও, টিভিতে যারা অভিনয় করতেছে মহিলারা, এরা কি আপনার মাহরাম? তাহলে তাদেরকে দেখা না যায়। অতএব নাটক বাংলায় না আরবিতে না ইংরেজি, যেটা মুখ্য না, মুখ্য হলো কি আছে তাতে, নাটক সিনেমা মানেই হলো এই হারামগুলার মিশেল, যার কারণে সেগুলো দেখা যায়জ না। এগুলো ছাড়া যদি হয়, এরকম যদি থাকে কোনো এক্সক্লুসিভ কিছু, তাহলে সেটা দেখা যায়জ হতে পারে। আমি অনার্স দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী, আমি বোরকা পরে কলেজ যাওয়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকা জরুরি কিনা? জি, অবশ্যই পর্দা করার ক্ষেত্রে মহিলাদের মুখ ঢাকবেন, এটা নিয়ে অনেক ওলামাদের বা অনেকের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ মত হলো মুখ ঢাকাটা পর্দার অংশ, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মহিলারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না, যেটা প্রকাশ থাকে এমনিতে প্রকাশ ঢাকার পরেও যেটা বাইরে থেকে দেখা যায় সেটা কথা ভিন্ন, কিন্তু সৌন্দর্য প্রকাশ করবে না। আর নারী হোক আর পুরুষ হোক, সৌন্দর্যের রাজধানী হলো চেহারা, ঠিক না? ঠিক তো, চেহারায় যদি খোলা থাকে তাহলে আল্লাহ তাআলা সৌন্দর্য ঢাকতে বলছেন, তাহলে পর্দা হলো কেন? কথা কি বুঝাতে পারছি? তবে হ্যাঁ, আপনার মুখ নেকাব দিয়ে না বেঁধে কেউ যদি ওড়নাকে লম্বা করে টেনে দেয়, আল্লাহ বলেছেন, ইউদিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মহিলারা তাদের মাথার উপরে কাপড়কে টেনে দিবে। এই টেনে দিবে কেন? মুখ ঢাকতে হবে, সেই জন্য তো টেনে দিতে বলছে। অতএব ওইটাকে টেনে নিবেন, টেনে দিয়ে নিচের দিক থেকে খোলা থাকলো, সে অর্থে মুখ খোলা রাখতে পারেন। কিন্তু আজকাল যেটা করা হয়, একেবারে টাইট করে এখানে একটা ওড়না পেঁচায়, এমন ভাবে যে চেহারা আগে যদি ফুটে না উঠতো, এখন ওড়না পেঁচানোর কারণে আরো বেশি করে ফুটে উঠবে। এরকম কিছু টেডি পর্দা আছে না? নাই, এই টেডি পর্দা কিন্তু শরীয়তের পর্দা না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে, মা বোনদেরকে, সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত পুরুষরা তাদের মা বোনকে পর্দা ছাড়া বাহিরে নেন, অন্য পুরুষরা তাদেরকে দেখে কি চিন্তা করে? আপনি অন্য মহিলাদেরকে দেখে যে চিন্তা করেন, বুঝেন নাই কথা? আপনি কি চিন্তা করেন নিজেরটা তো নিজে জানেন, এবার বুঝেন আপনার বউ, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা বাহিরে গেলে মানুষ কি চিন্তা করে। এরপর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে তাদেরকে বেপর্দা চলতে দেয়া আপনার রুচির কত নিচু তার প্রমাণ করে, ঠিক না? ঠিক। আরে মুসলিম নারীর পর্দা, এটা তার সম্ভ্রান্তের লক্ষণ, এটা তার সম্ভ্রান্ত হওয়ার লক্ষণ, এটা তার আত্মসম্মানের ব্যাপার, যে আমাকে নিয়ে যে কেউ বাজে চিন্তা করতে পারবে না। একজন মেয়েকে দেখে যদি বাজে একটা মন্তব্য কেউ করে, তার কাছে ভালো লাগবে? তো তাকে দেখে মনে মনে বাজে কল্পনা করে কি করে না? কেউ যদি বলেন না আমার এরকম কিছু হয় না, তাহলে এই লোক হয় অসুস্থ না মৃত্যু, হয় তার রোগ আছে ডাক্তার দেখাইতে হবে, আর না হইলে মিথ্যাবাদী। বিধায় পর্দার বিধান আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, কেউ যদি কোনো জায়গাতে মুখ ঢাকতে না পারেন, তো অন্তত ওড়না দিবেন যতটুকু সম্ভব, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সাধ্য করতে আল্লাহকে ভয় করবেন এবং চেষ্টা করবেন আস্তে আস্তে মূল পর্দায় যাওয়া।